লোক পাঁচজন এখন আছেন, আমরা এটা বলবো যেটা এমপি সাহেব যে কথাটা দিয়েছিলেন, আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে রাজ্যের প্রতিনিধি দল আরশাদ আলম সাহেব এসেছেন, আমি দেশে রাজ্য সভাপতি হিসাবে, আমাদের ফাল্গুনীদি জেলা সভাপতি এসেছেন, যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক তাপসদা আমাদের সঙ্গে আছেন। আমরা এখানে আসলাম মৃত পরিবারের বাড়িতে সমবেদনা জানানোর জন্য, এবং মাননীয় অর্জুন সিং গতকালকে এসেছিলেন আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা মৃত পরিবারের আর্থিক সাহায্যের ব্যাপারে সহযোগিতার জন্য আমাদের মাননীয় এমপি সাহেব বলেছেন। আমরা আজকে আসলাম, আমাদের সংখ্যালঘু ভাই নিহত হয়েছেন, সেই জন্য তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা চাই এলাকার শান্তি হোক, দ্রুত ফিরে আসুক, মানুষ সুস্থভাবে শান্তিপূর্ণভাবে তাদের স্বাভাবিক জীবনযাত্রা কায়েম রাখুক, এটা ছিল আমাদের আজকের প্রথম আবেদন। এবং মৃত পরিবারের সঙ্গে দেখা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তাদের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে যে তাদের এই পরিবার খুব আর্থিক অনগ্রণের মধ্যে রয়েছে, আর্থিক অসংখ্য মানে আর্থিক দিক থেকে বিপর্যস্ত রয়েছে, সেই পরিবারের পাশে যেন পার্টি দাঁড়াতে পারে, তার একটা রিপোর্ট আজকে দেখার পর আমরা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজির কাছে আমরা সেটা পাঠাবো। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ প্রেস দ্য বেল আইকন।